সালাম আলহামতুল্লাহ বরকাত আবু আবদুল্লাহ আবুদাবি থেকে প্রশ্ন করেছেন যে কথিত আছে হজরতে বিলাল আদান দিলে তার আদানে বাক্য শুদ্ধ হতো না সো বিলালকে আজান থেকে অব্যাহতি দেয়া হলো পরবর্তীতে একদিন অন্যজন আজান দিল সেদিন আর ভোর হলো না সেদিন আর ফজরের আদান শোনাও গেল না ভোরও হলো না অথচ আজান দেয়া হয়েছিল এই ঘটনার সত্যতা জানতে যা এচেন আলহামদুলিল্লাহবদলা আলহী আল্সাল্লাহসাল্ম আলাখের খরকী মাহাম্মদ ওয়ারিহ সাহেব আন মাইম ভাই এই ঘটনাটি সত্য নয় নির্জলা মিথ্যাচার মিথ্যা কথা এটা একটা মিথ্যা কথা এটা জাল একটি ঘটনা সহি বলে চালিয়ে দেওয়া হয়ে থাকে হাজরতে বেলালের মানাকে মর্যাদা প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে হাজরতে বেলাল রাজ আল্লাহ তালু বাক্য ভালোমতো না হলেও আল্লাহ রসুল সাল্লাম তাকে বেশি পছন্দ করতেন আর আল্লাহ রসুল সাল্লাম পছন্দ করতেন বলে তার সাহাবাই কালামও তাকে পছন্দ করতেন বুঝেছেন তো সাহাবাই কালাম তাদের ভিতরে এরকম কোনো আদাওয়াতি ছিল না যে আদাওয়াতির কারণে তারা একজন আর একজনের সঙ্গে রুঢ় আচরণ করবে ভালোবাসার ব্যতিক্রম হয় এরকম নয় আর আদুল তারা খুবই নিষ্ঠাবান ছিলেন যার প্রমাণ আমরা দেখতে পাই মহাজের সাহাবিদেরকে আনসারী সাহাবিরা কত ভালোবেসেছিলেন চারজন বউ বা দুজন একাধিক বউ থেকে একজনকে তালাক দিয়ে তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিতে চেয়েছিলেন কিন্তু মহাজের সাহাবি তার বদান্যতা দেখিয়ে সেটা গ্রহণ করেন নাই তার মালের ওয়ালিস বানাতে চেয়েছিলেন কিন্তু তিনি বদান্যতা দেখিয়ে তাও নেননি তিনি ব্যবসার পথ খুঁজে চেয়েছিলেন বলেছিলেন দুল্লানি আলা সুখ আমাকে রাস্তা দেখিয়ে দাও বাজারের আমি সেখানে গিয়ে ব্যবসা করে কিছু ইনকাম করতে চাই এভাবে ভালোবেসেছিলেন একজনকে আল্লাহ এক কবর করেছিলেন দাফন করেছিলেন সব বেলার আল্লাহ আনহু সংক্রান্ত এই কাহিনী এবং কিচ্ছা এটা আসলে সাহাবিদের সাহাবিদের ক্ষেত্রে নফরত পায়দা করে আর কিছু নয় আর আমাদের মাঝে একটা ভুল এবং অসত্য ঘটনার ব্যাপকতা লাভ করে ইয়া ছাড়া আর কিছু নয় আজ আবার সাল্লাহ সাল্লামা আবার কালা নবীন মোহাম্মদ